কোচিং মেথড সেরাটা দিয়ে নতুন ক্রিকেটার তৈরি করতেই আবারও বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের দায়িত্ব নিয়েছি বলছেন স্টুয়ার্ট ল। এবার মাঠের খেলার পাশাপাশি ক্রিকেটারদের পরিণত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার শেখাতে মাইন্ড ট্রেনার নিয়োগ দেওয়ার কথা বলেছেন এই অজি। অন্যদিকে ব্যাটিং কোচ ওয়াসিম জাফর বলছেন ক্রিকেটারদের আন্তর্জাতিক মানের করতে বিদেশে ম্যাচ খেলার বিকল্প নেই। বাংলাদেশ ক্রিকেট দল আর স্টুয়ার্ট লর সম্পর্কটা বেশ পুরনো। ২০১১-১২ সালে জাতীয় দলের হেড কোচ হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন এই অজি। এরপর দ্বিতীয় দফায় ২০১৬ সালে মিরাজ শান্তদের নিয়ে গড়া বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের কোচের দায়িত্ব পালন করতে দ্বিতীয় দফা বিসিবির সাথে যুক্ত হন এই অস্ট্রেলিয়ান। এবার তৃতীয় দফায় বিসিবির সাথে আবারও যুক্ত হলেন ল। আবারও যুব দলের হেড কোচের দায়িত্ব নিয়েছেন এই হাই প্রোফাইল কোচ। কিন্তু কেন জাতীয় দল ছেড়ে যুব দলে এই অজি? আমি বেশ কিছু জাতীয় দলের দায়িত্ব পালন করেছি। সেই ভূমিকায় খুব বেশি ক্রিকেট শেখানো যায় না, কিন্তু বয়সভিত্তিক দলে আপনি একজন ক্রিকেটারকে গড়ে তুলতে পারবেন। আমার আগের ব্যাচের মিরাজ শান্তদের জাতীয় দলে দেখে খুব ভালো লাগে। যুব দলের ক্রিকেটারদের জাতীয় দলের জন্য প্রস্তুত করাই হবে স্টুয়ার্ট লর প্রধান কাজ। তবে মাঠের খেলার পাশাপাশি খেলোয়াড়দের ক্রিকেটের বাইরের জীবন সামলাতেও আরও পরিণত করতে চান এই অজি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হবে সেই শিক্ষা দেবেন ল। আমরা চাইলে যুব দলের ক্রিকেটারদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে পারি, কিন্তু এটা সমাধান নয়। একজন মাইন্ড ট্রেনার নিয়োগ দেব, যিনি ছেলেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ভালো ও খারাপ দিক নিয়ে সচেতন করবে এবং কিভাবে চাপমুক্ত থাকা যায় শেখাবে। ২০২৪ সালে পরবর্তী যুব বিশ্বকাপ, কিন্তু কোথায় হবে সেই টুর্নামেন্ট এখনও চূড়ান্ত করেনি আইসিসি। তাই তো আপাতত ৪০ জনের প্রাথমিক দল থেকে শক্তিশালী স্কোয়াড গঠন করতে চায় বোর্ড। এরপর বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত হলে কন্ডিশন অনুযায়ী বেছে নেওয়া হবে দল। বিশ্বকাপের আগে অনূর্ধ্ব ১৯ দলের জন্য ২০টির বেশি ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছে বিসিবি। ক্রিকেটারদের আন্তর্জাতিক মানের করতে বিদেশের মাটিতে বেশি বেশি ম্যাচ খেলার বিকল্প নেই। বাংলাদেশের সব দলই হোয়াইট বলের জন্য দারুণ, তবে লঙ্গার ভার্সন ক্রিকেটকেও গুরুত্ব দিতে হবে। রোববার থেকে ক্যাম্প শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।